মাই ফ্যামিলি অর্থ আমার পরিবার এ রিড অ্যান্ড সে পড়ো এবং বলো আই এম সাবিনা আমি সাবিনা আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্রী আই এম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণিতে পড়ি দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য আছে মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার আমার বাবা আমার বাবা জোনাব আমিনুল ইসলাম একজন শিক্ষক মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম আমার মা মিসেস আফরোজা বেগম শি ওয়ার্কস ইন এ ব্যাংক সে একটি ব্যাংকে কাজ করে মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড আমার ভাইয়ের বয়স এক বছর শিক্ষার্থী বন্ধুরা এখানে সাবিনা নামে একটি মেয়ে তার পরিবারের বর্ণনা করেছে এখন আমরা এই লেসনের কয়েকটি প্রশ্নের সমাধান করব। রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলি পড়ো রাইট টি ফর ট্রু সত্য হলে টি লেখো অ্যান্ড এফ ফর ফলস এবং মিথ্যা হলে এফ লিখো দ্য গার্লস নেম ইজ সামিয়া বালিকাটির নাম সামিয়া শিক্ষার্থী বন্ধুরা বালিকাটির নাম ছিল সাবিনা তাহলে এই সেন্টেন্সটি মিথ্যা তাহলে এখানে এফ লিখতে হবে সি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে তোমরা এখানে দেখো সে বলছে আই এম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তাহলে এই বাক্যটি সত্য তাহলে এখানে টি লিখতে হবে সি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্রী আমরা দেখি সে কি বলছে সে বলছে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্রী তাহলে এই বাক্যটি সত্য সে একজন ছাত্রী তাহলে এখানে টি লিখতে হবে দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি তার পরিবারে চারজন সদস্য রয়েছে আমরা দেখি তার পরিবারে কয়জন সদস্য রয়েছে এখানে দেখো সে বলছে দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য রয়েছে তাহলে এই বাক্যটি সত্য দেয়ার আর ফোর মেম্বারস ইন হার ফ্যামিলি তাহলে এখানে টি লিখতে হবে এখানে বলেছে হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড তার ভাইয়ের বয়স তিন বছর দেখি সে সেখানে কি বলেছে তার ভাইয়ের বয়স কত বছর হবে মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড আমার ভাইয়ের বয়স এক বছর তাহলে এই সেন্টেন্সটি মিথ্যা হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড এটি মিথ্যা মিথ্যা হলে এখানে এফ লিখতে হয় এখন আমরা সি নম্বর প্রশ্ন সমাধান করব। সি নম্বর প্রশ্নে বলেছে পেয়ার অর্ক জোরায় জোড়ায় কাজ করতে হবে আস্ক বলো এবং উত্তর দাও অন হোয়াট ইজ দ্য গার্লস নেম বালিকাটির নাম কি উত্তর হবে দ্য গার্লস নেম ইজ সাবিনা বালিকাটির নাম সাবিনা হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি তার পরিবারে কয়জন সদস্য রয়েছে তাহলে উত্তরটি হবে দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি প্রশ্ন তিন হোয়াট ডাজ হার মাদার ডু প্রশ্ন তিনে বলেছে তার মা কি করে আমরা একটু দেখে আসি তার মা কি করে মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম শি ওয়ার্কস ইন এ ব্যাংক সে একটি ব্যাংকে কাজ করে তাহলে উত্তর হবে হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক প্রশ্ন চার হোয়াট ডাজ হার ফাদার ডু তার বাবা কি করে এখানে বলেছে মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার আমার বাবা আমিনুল ইসলাম একজন শিক্ষক তাহলে উত্তরটি হবে হার ফাদার ইজ এ টিচার প্রশ্ন পাঁচ হাউ ওল্ড ইজ হার ব্রাদার তার ভাইয়ের বয়স কত উত্তর হবে হার ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড তার ভাইয়ের বয়স মাত্র এক বছর সুপ্রিয় ছোট্ট সোনামণিরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ